হাই বি ইউর বিডি জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখন বৈগোলিক উপনাম থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আমরা জানি বৈগোলিক উপনাম থেকে প্রতিটা পরীক্ষায় দুইটা তিনটা করে এরকম প্রশ্ন থাকে তো আশা করি আপনারা এখান থেকে নিশ্চিত কমাণ পাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভালোভাবে দেখবেন তো চলুন শুরু করি বিশ্বের রাজধানী বলা হয় যে নগরীকে নিউ ইয়র্কে যে শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগো পার্ল আইল্যান্ড নামে খ্যাত দেশ বাহারাইন সিটি অফ ফলোয়ারিং ট্রিজ বলা হয় যে শহরকে হারারে বুসর্গ বলা হয় কাশ্মীরকে আপনারা দেখবেন এখানে অনেকগুলোই পারেন কিন্তু যেটা পারেন না সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন শ্বেতহস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড গগনচুম্বী অট্টালিকার শহর নামে পরিচিত নিউ ইয়র্ক যে শহরকে গোলাপি শহর বলা হয় জয়পুর স্বর্ণনগরী বলা হয় যে নগরীকে জোহানস পার্ক এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সোনালি তর তরুণের শহর সান ফ্রান্সিসকো যে দেশকে হাজার হ্রদের হ্রোদের দেশ বলা হয় ফিনল্যান্ড সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নিশিত সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে যে দেশকে দিবরের দেশ বলা হয় নরওয়েকে বন্ধুরা মাঝখানে বলে দে বলে দেয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ম্যাপল পাতার দেশ কানাডা বজ্রপাতের দেশ নামে পরিচিত যে দেশটি ভুটান ল্যান্ড অফ মার্বেল বলা হয় যে দেশকে ইতালি যে শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয় রোম সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে নিরব খনির দেশ বাংলাদেশ বিশ্বের যে শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন লাসা নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে আর নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত চিরসবুজের দেশ নাটাল যে দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেন সমুদ্রের বধূ এই বৈগোলিক উপনাম যে দেশের গ্রেট ব্রিটেন বাজারের শহর বলা হয় যে শহরকে কায়রো যে শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো যে শহরকে সিটি অফ কালচার বলা হয় প্যারিস দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ যেটি ইকুয়েডর চিরবসন্তের শহর নামে পরিচিত যে দেশ ইকুয়েডর চিরশান্তির শহর নামে পরিচিত রোম যে শহরটিকে জর্নার শহর বলা হয় তাসখন্দ পৃথিবীর নিমজ্জমান নগরী যেটি হেগ দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত শহর মুম্বাই ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় যে দেশটিকে সুইজারল্যান্ড সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে ইউরোপের দ্বার বলা হয় ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে যে দেশকে মুক্তার দেশ বলা হয় কিউবা যে শহরটি বিগ আপেল নামে পরিচিত নিউ ইয়র্ক আইসল্যান্ড হল আগুনের দ্বীপ ভারতের যে শহরকে ওয়াইফাই শহর বলা হয় ব্যাঙ্গালোর রুটির জুরি বলা হয় পেউরি অঞ্চলকে আফ্রিকার সাহারা অঞ্চলকে যে নামে অভিহিত করা হয় সাহেল নামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো পরীক্ষা সংক্রান্ত বা প্রশ্ন সংক্রান্ত যদি কোনো আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো সময় কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে